হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোমস কুকিং উইথসোমা আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো তেল ছাড়া হাতে মাখা টকঝাল মিষ্টি আচারের রেসিপি খুবই সহজ একটি পদ্ধতি যারা কোনো দিন আচার তৈরি করেননি ভাবছেন টকঝাল মিষ্টি আচার তৈরি করার কথা তারা যদি এই পদ্ধতিতে আচার তৈরি করেন একদম পারফেক্টভাবে আচারটা তৈরি করতে পারবেন চলুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আচার তৈরি করার জন্য প্রথমে আমি তৈরি করে নেব একটা মশলা একটা কড়াই গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু বড়ো সাইজের পাঁচটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কা ভাজতে একটু সময় লাগে তাই আমি লঙ্কাগুলোকে আগে একটু ডাইরোস্ট করে নিচ্ছি লঙ্কাগুলোর মধ্যে হালকা একটু কালার এলে এর সঙ্গে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ গোটা জিরে এক টেবিল চামচ গোটা মৌরি এবং এক টেবিল চামচ গোটা ধনে এই সমস্ত মশলাগুলোকে একদম লো ফ্লেমে রেখে ভালো করে রোস্ট করে নেব এই মশলাগুলো থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোতে আরম্ভ করবে তখন গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে মশলাগুলোকে ঠান্ডা করে তারপরে গুঁড়ো করে নেব চলে এলাম আচার তৈরির পদ্ধতিতে যে পাত্রে আমি আচারটা তৈরি করব সেই পাত্রের মধ্যেই আমি নিয়ে নিয়েছি এক কেজি আম এক কেজি খোলা সমেত কাঁচা আমকে খোলা ছাড়িয়ে নিয়ে এরকম ছোট ছোট আমি আমার পছন্দ মতো টুকরো করে নিয়েছি খোলা ছাড়িয়ে নেওয়ার পর আমের ওজন হয়েছিল আটশো গ্রাম এই আমের মধ্যে আমি এখন সমস্ত উপকরণগুলোকে যোগ করে দেব তো প্রথমে দিয়ে দিলাম এক চামচ নুন এটা আপনারা আপনাদের সাত মতো দেবেন দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো চারটে গোটা শুকনো লঙ্কা এক টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা আমি কালারের জন্য ব্যবহার করেছি আপনারা না চাইলে নাও দিতে পারেন মিষ্টির জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি ছশো গ্রাম চিনি খোলা সমেত এক কেজি আম আর খোলা ছাড়িয়ে আটশো আমের জন্য আমি ব্যবহার করছি ছশো গ্রাম এই চিনিটাতে যথেষ্ট মিষ্টি হয়েছিল আপনারা চাইলে চিনির পরিমাণ আরও বাড়িয়েও দিতে পারেন যদি মিষ্টি বেশি খেতে চান এখন আমি হাতের মধ্যে নিয়ে নিলাম এক চামচ কালো জিরে কালো জিরেটাকে হাত দিয়ে ভালো করে ঘষে আমি এই আচারের মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরের ফ্লেভার পছন্দ না করলে আপনারা এখানে জোয়ানও ব্যবহার করতে পারেন সবার শেষে দিয়ে দেব তৈরি করে নেওয়া গুড়িয়ে রাখা মশলাটা একটু দানা রেখে মশলাটাকে গুঁড়ো করতে হবে আর পুরো মশলাটাকে আমি এখন ব্যবহার করব না অর্ধেকটা পরিমাণ মশলা দিয়ে দিলাম আর অর্ধেকটা পরিমাণ মশলা আমি পরে ব্যবহার করব এখন আমি হাতটাকে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে শুকনো করে নিয়ে সমস্ত উপকরণগুলোকে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি এই পদ্ধতিতে টক ঝাল মিষ্টি আচার তৈরি করার জন্য না তেল ব্যবহার করে ভাজতে হয় আমটাকে আর আমকে রোদে শুকনো করতে হয় খুবই সহজ জলের মতো একটি পদ্ধতি এই পদ্ধতিতে আপনারা বাড়িতে অন্তত একবার আচার তৈরি করে দেখবেন খেতেও এর স্বাদ খুবই ভালো হয় সমস্ত কিছু ভালো করে মিশিয়ে দিচ্ছি আর আস্তে আস্তে চিনিটা গলতে আরম্ভ করেছে এই অবস্থায় এটাকে ঢাকা দিয়ে এক ঘন্টা আমি রেস্টের জন্য রেখে দেব ফিরে এলাম প্রায় চল্লিশ মিনিট পর আমি এক ঘন্টা রাখতে পারিনি ভিডিওটি তাড়াতাড়ি করার জন্য আমি চল্লিশ মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম এখন দেখুন চল্লিশ মিনিটে চিনিটা অনেকটা গলে গিয়ে জল বেরিয়ে এসেছে আর এটাকে আরও একবার ভালো করে আমি মিশিয়ে দিচ্ছি তারপর আমি চলে এলাম গ্যাস ওভেনে এই সমস্ত মিশ্রণটাকে এই কড়াই ধরেই আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম আর নাড়াচাড়া করে দিলাম ভালো করে এভাবে আমি এখন মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে পুরো চিনিটাকে গলিয়ে নেব চিনি যখন ভালোভাবে গলে গিয়ে পাতলা হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটা আমি লো টু মিডিয়ামে রেখে পুরো আচারটা তৈরি করব। আমটাকে সেদ্ধ করার জন্য এখানে ঢাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই এই জলেতেই আম খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর আচারটাও তৈরি হয়ে যাবে প্রায় পনেরো মিনিট মতো আমি লো টু মিডিয়াম ফ্লেমে রেখে আচারটাকে ফুটিয়ে নিয়েছি আর মাঝে মাঝে অবশ্যই একটু নাড়াচাড়া করে দিতে হবে এখন আমগুলোর কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর আপনাদের দেখিয়ে দিচ্ছে দেখুন আম কিন্তু খুব সুন্দরভাবে গলে গেছে এই সময় আমি বাকি যে মশলাটা তুলে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেব। প্রথমে আমি কিছুটা মশলা দিয়ে মাখিয়ে রেখেছিলাম যাতে মশলাটা আমের সঙ্গে যখন ভালোভাবে ফুটবে তখন আমের মধ্যে সমস্ত ফ্লেভারটা চলে যাবে আর বাকি মশলাটা আমি শেষে যোগ করলাম কারণ মশলার ফ্লেভারটা আচারের মধ্যে খুব ভালোভাবে যাতে বোঝা যায় সমস্ত মশলা মিশিয়ে দেওয়ার পর দু থেকে তিন মিনিট মতো ফুটিয়ে নিয়েছি এবারে আমি চেক করে নিচ্ছি যে আচারটা তৈরি হয়েছে কিনা। আমের কালারও অনেকটাই চেঞ্জ হয়ে গেছে আর আচারটার মধ্যে একটা সুন্দর কালার চলে এসেছে আর আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন আচারটার মধ্যে একটা চটচটে ভাব তৈরি হয়েছে একদম এক তার চটচটে শিরা তৈরি করবেন না তাতে আমগুলো শক্ত হয়ে যাবে হালকা একটু চটচটে ভাব তৈরি হবে তাহলেই বুঝতে হবে আচারটা তৈরি হয়ে গেছে গ্যাসের ফ্লেম একদম লোতে আছে এখন আমি ফ্লেভারের জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ বিট নুন আচারটা বেশি দিন সংরক্ষণ করার জন্য দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ভিনিগার এবারে সব কিছু ভালো করে মিশিয়ে দেবো আর গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দেব এইভাবে মিশিয়ে দেওয়ার পর এই রকম পাতলা শিরার মধ্যে আমটা ডুবে থাকবে শিরা আস্তে আস্তে ঠান্ডা হতে শুরু করবে এবং আমের কালারটাও চেঞ্জ হয়ে যাবে দেখুন কত সহজ পদ্ধতিতে তৈরি হয়ে গেল ঝাল মিষ্টি আমের আচার আজকের রেসিপি যদি ভালো লাগে তাহলে অনুরোধ রইল আমার ভিডিওটি লাইক শেয়ার করার জন্য এতক্ষণ সঙ্গে থাকার জন্য আমার সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ